চট্টগ্রামের পতেঙ্গায় অপরিশোধিত পেট্রোলিয়াম বহন করা জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকালে ইস্টার্ন রিফাইনারি ডলফিন জেটিতে খালাসরত অবস্থায় বাংলার জ্যোতি নামে জাহাজে হঠাৎ বিস্ফোরণ হয়। এর পরপরই জাহাজটিতে আগুন ধরে যায়। আগুন নেভাতে কোস্টগার্ড, নৌবাহিনী ও ইস্টার্ন রিফাইনারি নিজস্ব ফায়ার ফাইটিং টিম কাজ করছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, বিএসসির জাহাজ বাংলার জ্যোতিতে আগুনের ঘটনায় বন্দর চ্যানেলে কোনো সমস্যা হবে না। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। তুই ভালো রান্না করছো। আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ডওয়ার্ক করুন লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট। একজনের উপার্জন দিয়ে কি এই ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে? ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন কর।